আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যারা একটু বাজেটের ভিতরে কোরাই 10 জেনারেশনের পিসি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও একটি নতুন বাজেট পিসি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের বাজেটটা, যাদের বাজেট 35,000 টাকা ওনলি, তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, এবং যারা লেটেস্ট জেনারেশন দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য এই পিসিটি খুবই ভালো একটি পিসি। তো আজকের পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করছি আমি, দেখেন, ইন্টেল কোর আই থ্রি 10 জেনারেশনের একটি প্রসেসর, যার মডেল নাম্বার 10100। এটা কিন্তু অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটি প্রসেসর, এবং এটা কিন্তু ফুল ইনটেক একটি প্রসেসর, এবং এটা মার্কেট প্রাইস আছে 11,000 টাকা ওনলি। আচ্ছা, এরপরে মাদারবোর্ড হিসেবে চয়েস করছি আমরা, এখানে গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, H510MH একটি মাদারবোর্ড, এটাও কিন্তু অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং এটা মার্কেট প্রাইস আছে 8,200 থেকে 8,300 টাকা। আচ্ছা, ভিউয়ার্সের পরে আমরা র্যাম হিসেবে চয়েস করছি, এখানে কোরশিয়ার ব্র্যান্ডের একটি র্যাম, কোরশিয়ার আপনারা জানেন যে র্যাম হিসেবে খুব ভালো একটি র্যাম, এবং এটি তাইওনের একটি র্যাম, এবং এটি হিটসিন সহ 3200 মেগাহার্জ একটি র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে। তো ভিউয়ার্স, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি 3200 বাস কেন দিচ্ছেন, তো 2666 দিলে ভালো হতো। তো আমি আসলে এখানে 3200 বাস দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে 3200 এবং 2666 মেগাহার্জের যে দামের ডিফারেন্স খুবই অল্প। তো আমি মনে করি যে 3200 মেগাহার্জ দিলে দেখা যায় 2666 সাথে একটু বেটার কাজ করবে, কারণ 2900+ বাস স্পিড পর্যন্ত এটাতে কাজ করবে। এই জন্য আমি রেখেছি এখানে কোরশিয়ার 8GB DDR4-এর 3200 মেগাহার্জের একটি র্যাম। এটার প্রাইস আছে এখন মার্কেটে 3,700 থেকে 3,800 টাকা, এবং 3 বছর ওয়ারেন্টি, এবং অনেক এটা লাইফ টাইম ওয়ারেন্টি বলে, আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। আমি আসলে 3 বছর দিই, কারণ হলো 3 বছর এবং লাইফ টাইমের ভিতরে কিছু শর্ত সাপেক্ষে থাকে, তো যেটা ফিক্সড ওয়ারেন্টি 3 বছর এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি একটা, ভিউয়ার্স আপনারা জানেন যে পিসির স্পিডটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এখানে আমি এনবিএমই এইচপি ব্র্যান্ডের একটি 250 GB এনবিএমই রাখার চেষ্টা করছি এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন যে এনবিএমই এইচপির যে EX900 এনবিএমই, এটার কিন্তু রিড রাইট স্পিড খুব বেশি থাকে, এই জন্য আমি চেষ্টা করছি এখানে একটি ভালো এসএসডি রাখার, এবং এটারও কিন্তু অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি থাকবে, এবং এটার মার্কেট প্রাইস হলো 3,700 টাকা। তো ভিউয়ার্স, আমি কেসিনে আসলে একটু বাজেটটা কমানোর চেষ্টা করছি, কারণ আসলে কেসিনের বাজেটটা বাড়াইলে এটার এই পিসি প্যাকেজের দামই প্রায় 38-40 মতো হয়ে যেত, তো যার কারণে আমি পিসিটা আসলে পিসির কেস এটা আসলে একটু কম বাজেটের ভিতরে চেষ্টা করছি একটি গেমিং লুক দেওয়ার, এবং 3টি RGB ফ্যান সহ চেষ্টা করছি ভালো একটি কেসিন রাখার জন্য। তো এখানে ভেলুটপ ব্র্যান্ডের একটি কেসিন রাখার চেষ্টা করছি, P300 মডেল, এটা সামনে দুইটা RGB ফ্যান, এবং পিছনে দেখেন একটি RGB ফ্যান থাকবে, এবং সাইড থেকে একটি মানে টেম্পার গ্লাসের ফিল দিবে আপনাকে, যদিও এটা টেম্পার গ্লাস না, এটা মোটা একটা চার্জ জাতীয় একটা আপনার বাহির থেকে সব কিছু দেখা যাবে এই ভিতরে কী কী থাকবে। তো আমার কাছে এই বাজেটের ভিতরে কেসিনটা খুবই ভালো মনে হয়েছে, এবং ভিউয়ার্স, এই কেসিনের সাথে পাওয়ার সাপ্লাই কিন্তু এরা সাথেই আসে, এবং এই পাওয়ার সাপ্লাইতে 2 বছর ওয়ারেন্টি থাকবে, এবং এটা জেনুইন 200 ওয়াট এবং খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই, যার কারণে আমি আসলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার প্রয়োজন বোধ মনে করিনি, যেন আমি চেঞ্জ করিনি এই কেসিনটি। এবং পাওয়ার সাপ্লাইটির মূল্য হলো মাত্র 2800 টাকা। 2800 টাকা আলাদাভাবে নিতে চায়, এবং এটা আমরা পিসির সাথে 2800 টাকার ভিতরেই ইয়ে করছি আর কি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড মাউস হিসেবে থাকছে ভিওয়ান ব্র্যান্ডের একটা কম্বো। হ্যাঁ, ভিওয়ান একটি RGB গেমিং এবং কিবোর্ড এবং মাউস, এটা RGB সহ থাকবে, এবং এইটির দাম আছে 1,000 টাকা। জি, সর্বশেষ চলে যাচ্ছে মনিটরে, ভিউয়ার্স, মাত্র 35,000 টাকা বাজেটে Core i3 10th generation NVMe কোরশিয়ার র্যাম সব কিছু দিয়ে, একটা লেটেস্ট মাদারবোর্ড দিয়ে আমি যে একটা মনিটর রাখতে পেরেছি এই জন্য আসলে খুব ভালো লাগতেছে। যদিও এই প্যাকেজ আমার প্রফিট খুবই কম থাকবে, তারপর চেষ্টা করছি মনিটর সহ কমপ্লিট একটা পিসি দেওয়ার জন্য। এখানে গিগাসোনিকের 19 ইঞ্চি ওয়াইড স্ক্রিন একটা মনিটর থাকবে, এবং এটার কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকবে, এটার বর্তমানে মার্কেট প্রাইস 5,600 থেকে 5,800 টাকা, তাও পাবেন কি না আমি আসলে জানি না, তবে আমি চেষ্টা করছি পিসির সাথে একটি মনিটর রাখার জন্য, 19 ইঞ্চি গিগাসোনিক LED মনিটর। আসলে এইগুলোর আসলে যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে আসলে প্রসেসটা কী?
আসলে আমরা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে দুই জায়গাতে আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি এবং আমরা সরাসরি অফিসে এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন আপনারা। সেক্ষেত্রে আপনারা যারা আমাদের অফিস মানে শোরুম ভিজিট করতে চান তারা সর্বপ্রথম আসবেন নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠে 421 এবং 422 নম্বর শপ হলো লিনাক্স আইডি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তারাও নিতে পারবেন। এসএ পরিবহন আছে, সুন্দরবন আছে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যেটা করবেন 2040 টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করবেন, করার পরে দেন আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠাবেন। আমরা পুরো অফিস থেকে কমপ্লিট রেডি করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়, 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনাদের ঠিকানায়। ওখানে বাকি পেমেন্টটা দিয়ে মালটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই পিসিটি আসলে কী কাজ করতে পারবেন, যারা মোটামুটি গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং অথবা ইউটিউবিং করতে চান, এই রিলেটেড যতগুলো কাজ আছে মোটামুটি সব কাজই কিন্তু করতে পারবেন এই আপডেট প্রসেসরটা দিয়ে। আর যাদের এই পিসিটি পছন্দ হয় অবশ্যই আপনারা এখানে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।